নমস্কাৰ কেতামান গুৰুত্বপূৰ্ণ নিউজ লৈছো আজিৰ এই ভিডিঅ'টিত আৰু এই নিউজ কেটা ৰাজ্যখনৰ সকলো ব্যক্তিয়ে জনাটো অত্যন্ত প্ৰয়োজন তো আপোনালোকে এই নিউজ কেটা অতি মনোযোগেৰে শুনি থাকিব আৰু অতি মনোযোগেৰে আপোনালোকে চাই থাকিব তেতিয়াহে আপোনালোকে গোটেইখিনি নিউজ লাভ কৰিব পাৰিব এই ভিডিঅ'টিৰ জৰিয়তে যদি এই নিউজ কেটা আপোনালোকে ভাল পায় তেন্তে এটা লাইক কৰিব শেয়ার কৰিব আৰু এই মিন্টু আসাম টেকনিক্যাল চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব এনেকুৱা নিউজবোৰ ডেইলি পাই থাকিবৰ বাবে আজি সন্ধিয়ার প্রথমটি গুরুত্বপূর্ণ খবর লই আহিছো নরেন্দ্র মোদীর অসম আগমনের বিরোধিতা চাহ জনগোষ্ঠী ছাত্র সন্থার প্রতিমূর্তি দা করলে আজি আজি আমনি তিনিআলিত অর্ধশতাধিক আটচার নেতাকর্মী সাব্যস্ত করলে প্রতিবাদ মোদী সরকার হাই হাই স্লোগান দি প্রতিমূর্তি দা করে প্রতিবাদকারী সকলে পিছত আরক্ষীর দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করিলে শীঘ্রে জনশক্তিকরণ চাহ শ্রমিকক ভূমির পট্টা প্রদান দৈনিক মজুরি 351 টাকালৈকে বৃদ্ধি করার দাবি আটচার মোদিয়ে চাহ শ্রমিকক দিয়া প্রতিশ্রুতি 5 বছরে পূরণ হওয়ার ক্ষোভ লগতে নরেন্দ্র মোদীক মিশরিয়া প্রধানমন্ত্রীর আখ্যা প্রতিবাদকারী সকলের সমস্যা সমাধান নকরলে নির্বাচনের পূর্বে কোনো রাজনৈতিক দলকে চাহ বাগিচা অঞ্চলত প্রবেশ নিষিদ্ধ করার হুঙ্কার দিছে দ্বিতীয়তে আজি প্রধানমন্ত্রী অসমতেই কেটামান ভয়ঙ্কর মন্তব্য আগবাইছে আর এই নিউজটির জড়িয়ে জানিব পাৰিব দেওবারে অর্থাৎ আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ঢেকিয়াজুলিত এখন জনসভা সম্বোধন করে প্রধানমন্ত্রীয়ে অনুষ্ঠানত কেবাটাও অভিলাষী প্রকল্পর শুভারম্ভণি করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানত উপস্থিত থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকে রাজ্য সরকারের বহু কেগারী মন্ত্রী বিধায়ক প্রধানমন্ত্রীয়ে ভাষণ প্রসঙ্গত আজি কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করে অসমীয়া ভাষাতে উপস্থিত জনতা সম্বোধন করে প্রধানমন্ত্রীয়ে কয় যে মই অসমৰ জনতার চরণত প্রণাম জানাইছো মোর মনটো অসমীয়া গৌরবর ভরি পড়েছে পূর্বোত্তরে বিকাশের বাবে বহুদিন বাদ চাবলগিয়া হল দীর্ঘ প্রতীক্ষার অন্তত এতিয়া আগবাড়িছে পূর্বোত্তর অসমৰ বিকাশের যাত্রাত আজি উল্লেখযোগ্য দিন পূর্বোত্তর বিকাশত আগরণা হয়েছে অসমখন এই বিশেষ দিনটোত মই আন্তরিক শুভেচ্ছা জানাইছো এতিয়া আগবাড়িছে পূর্বোত্তর অসমৰ বিকাশের যাত্রাত আজি উল্লেখযোগ্য দিন পূর্বোত্তর বিকাশত আগরণা হয়েছে অসম এই বিশেষ দিনটোত মই আন্তরিক শুভেচ্ছা জানাইছো প্রধানমন্ত্রী মোদীয়ে আজি অসম মালা আঁচনি মুকলি করে অসমবাসীক অভিনন্দন জানায় প্রধানমন্ত্রীয়ে কয় যে যা 5 বছর নতুনক 6 মেডিকেল কলেজ হল বিশ্বনাথ আর চৰাইদেউ মেডিকেল কলেজের শিলান্যাস হল ইয়ার ফলত 1600 চিকিৎসক লাভ করবাসী আনহাতে ইফালে শোণিতপুর রঙাচাহক প্রশংসা করে প্রধানমন্ত্রীয়ে কয় যে চাহ শ্রমিকর 1000 কোটি টাকার অনুমোদন আগবাড়া হয়েছে ভারতের বদনাম করবলে চাহকও এরা দিয়া নাই অসমৰ চাহৰ শ্রমিক বদনাম করা ষড়যন্ত্র চলিছে কিন্তু এই ষড়যন্ত্র উপরে আমার চাহ শ্রমিকে এই যুদ্ধ জয় করে আহিব লগতে কয় যে মই অসমৰ ভূমির পর সেই সকল ষড়যন্ত্রিক কব বিচার যে যিমান ইচ্ছা ষড়যন্ত্র করক কিন্তু ভারতে সেই ষড়যন্ত্র কেউ সফল হব নিদিয়ে ভারতের চাহক আঘাত করব বিচরা সকল ইমান শক্তিশালী নহয় যে চাহ বাগানত কাম করা লোকসকলের মুখামুখি হব পাৰিব আনহাতে সভাত প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা অসমত মাতৃভাষাতে আরম্ভ হব মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ের পাঠদান প্রধানমন্ত্রীর মতে স্থাপন হবলগিয়া এখন মেডিকেল কলেজ আর এখন অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের পাঠদান অসমীয়া ভাষাতে হোক লগতে প্রধানমন্ত্রী মোদী আগন্তক নির্বাচনের পিছন যেতিয়া রাজ্যত নতুন সরকার প্রতিষ্ঠা হব তার পিছতে রাইজর এখন মেডিকেল কলেজ আর এখন অভিযান্ত্রিক কলেজের পাঠদান অসমীয়াতে করা হব বলে প্রতিশ্রুতি দিয়ে লগতে ইয়ার সংখ্যা পরবর্তী সময় বড়ার কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রীগুলি প্রধানমন্ত্রীগুলি প্রশ্ন উত্থাপন করে যে স্বাধীনতার 75 বছর সম্পূর্ণ হওয়ার পিছতো কেউ মাতৃভাষাত মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষা গ্রহণ করবা না যায় অসমীয়াতে অধ্যয়ন করলে এজন ছাত্র ভাল চিকিৎসক বা অভিযন্তা হব নারিব নাকি দেশ প্রতিখন রাজ্যের 100খনক মেডিকেল কলেজ আর ইঞ্জিনিয়ারিংয়ের কলেজত মাতৃভাষাত শিক্ষাদান প্রধানমন্ত্রীর সপন বলেও সদরি করে আনহাতে রাজ্যবাসীর একটা ভাল খবর আহি পড়ছে জুন মাহর ভিতর বাড়ব দরমহা অপেক্ষার অন্ত পড়ব দরমহা বাড়ব কেন্দ্রীয় সরকারের কর্মচারী সকলের অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স প্রকাশ করার পাছত মোদী সরকারে কর্মচারী সকলের ডিএ বৃদ্ধি করার পূর্ণ সম্ভাবনা আছে উল্লেখ যে কর্মচারী সকলের ডিএ বৃদ্ধি হব সপ্তম দরমহা আয়োগের আধারত বর্তমান কর্মচারী সকলে লাভ করে 17% দিয়ে যদি আর 4% বৃদ্ধি হয় তো কর্মচারী সকলে লাভ করব 21% দিয়ে
উল্লেখ যে করোনা কেন্দ্রিক পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিক হওয়ার পাছত সরকারে এই ঘোষণা অচিরে করার সম্ভাবনা আছে। সরকারে সাধারণতে ডিএর ক্ষেত্রে ঘোষণা করে জানুয়ারির জুন মাহর ভিতর। আনহাতে রাজ্যবাসীর খুবই একটা গুরুত্বপূর্ণ খবর লিছু, এটিএমের টাকা উলিয়াবলে গেলেও এটিএর এস বিআই কাটব টাকা, ফুলতো নকরিব এই কাম। ভারতীয় স্টেট ব্যাংকর টাকা উলিওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম সলনি করেছে, হেয়ে এটিএমের ধন উলিওয়ার পূর্বে এই নিয়ম জানি লওয়া ভাল। ফুলতো এই কাম করলে আপনার একাউন্টের 20% অতিরিক্ত চার্জ কাটি নিয়া হব বলে জানাইছে এস বিআই। এই অতিরিক্ত চার্জ প্রযোজ্য হব যদি আপনার একাউন্টত পর্যাপ্ত ধন না থাকে, অর্থাৎ এস বিআইর ফালের জানা হয়েছে অপর্যাপ্ত ব্যালেন্স থাকা অবস্থা যদি আপনি এটিএমের টাকা উলিওয়ার চেষ্টা করে তেনে এই চার্জ ধার্য করা হব। অপর্যাপ্ত টাকা থাকার প্রতিবারের বিফল চেষ্টার 20% আর তার উপর জিএসটি ধরে কটা হব। আনহাতে লিমিটের বাইর ট্রানজেকশনের 10% 20% কটা হব। এস বিআইর গ্রাহকের এটিএমের 8টা লেনদেন বিনামূল্য করা হব, 5টা এস বিআইর নিজের এটিএমের আর 3টা আন ব্যাংকের এটিএমের। রাজ্যবাসীর আকৌ একটা সুখবর আহি পড়েছে, মাত্র 150 টাকাতে গ্রহণ করক এল আই সির এই নতুন পলিসি, পাব 19 লাখ টাকা। দেশের আটাইতকৈ বৃহৎ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ায় গ্রাহকের সুবিধার একাধিক পলিসি মুক্তি করেছে। এল আই সি পলিসিত বিনিয়োগ করে গ্রাহকসকলে লাভ করে বহু সুবিধা। বর্তমান সময়ত সাধারণতে যেতিয়া ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা হয় সন্তানের ভবিষ্যতের প্রতি লক্ষ্য রাখিয়ে করা হয়। বহুতে আকৌ সন্তানের পড়াশুনা বিয়া বা আন খরচের প্রতি লক্ষ্য রাখি বিভিন্ন স্কিমত টাকা বিনিয়োগ করে। এই স্কিমের নাম নিউ চিলড্রেন্স মানি ব্যাক প্ল্যান। এই বীমার ন্যূনতম বয়স হব 0, এই বীমা লওয়া সর্বাধিক বয়স হব 12 বছর, ন্যূনতম বীমা 10,000 টাকা, লগতে সর্বাধিক কোনো সীমা নাই। এল আই সির এই প্ল্যান মুঠ 25 বছরের থাকে। এই প্ল্যান অনুসরি এল আই সির পলিসি হোল্ডারের 18 বছর, 20 বছর আর 22 বছর হওয়ার বেশি সাম ইনস্টিউডর 20-20% টাকা দিব প্রতিষ্ঠানটে, বাকি 40% টাকা পলিসি হোল্ডারের 25 বছর পূর্ণ হওয়ার দিয়া হব। ইয়ার লগতে সকল ধরনের বকেয়া বোনাসও দিয়া হব। পলিসি মিচিউর হওয়ার সময় পলিসি হোল্ডারে বাকি থাকা 40% টাকা আর বোনাস লাভ করব। আর আন একটা গুরুত্বপূর্ণ খবর লিছু, ড্রাইভিং লাইসেন্সের দিব নালাগে পরীক্ষা, কেতিয়া কার্যকরী হব এই ব্যবস্থা। ড্রাইভিং লাইসেন্স এক গুরুত্বপূর্ণ নথি। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে আর আপনি রাস্তাত গাড়ি চলাবলে গিয়ে ধরা পড়ে তেনে আপনার 5,000 টাকা জরিমানা হব। আনহাতে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটো আজিকালি এক কঠিন কাম হয়ে পড়েছে। যেতিয়ারেপরা সরকারে অনলাইনত ড্রাইভিং লাইসেন্স বনার আরম্ভ করেছে তেতিয়ারেপরা সমস্যা কিছু কমিছে। এনে পরিস্থিতিত সরকারে জনতার সমস্যার কথা বিবেচনা করে লাইসেন্স বনার নিয়ম সহজ করবলে লৈছে। জানি লোক নতুন নিয়ম সম্পর্কে, কেন্দ্রীয় সরকার আর পরিবহন মন্ত্রালয়ের নিয়ম অনুসরি ড্রাইভিং লাইসেন্স পাবলৈ আপনি আর টি ও অফিসত ড্রাইভিং পরীক্ষা দিব লাগে। আপনি যদি এই পরীক্ষাত ব্যর্থ হয় তেনে কোনো পদে ড্রাইভিং লাইসেন্স নাপাব। এনে পরিস্থিতিত বহু আবেদন বাতিল হয়। সকলো ঠিকই থাকলে মন্ত্রালয়ে আগন্তক দিনত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রক স্বীকৃতি দিব। যিসকলে এই ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলত শিকিব তেওঁলোকৰ লাইসেন্স কোনো পরীক্ষা অবিহনে করা হব। ইয়ার বাবে পরিবহন মন্ত্রালয়ে এক বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষের পরামর্শ বিচারিছে। আপনিও যদি আপনার পরামর্শ দিব বিচারে তেনে কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রালয়ের ওয়েবসাইটত পরামর্শ দিব পারে। কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রালয়ে এই নিয়ম কার্যকরী করার পিছত সরকারে ড্রাইভিং সেন্টারসমূহের কিছু নিয়ম প্রস্তুত করব। যেসমূহ ড্রাইভিং সেন্টারে এই নিয়মসমূহ অনুসরণ করব সেই সেন্টারসমূহক সরকারে স্বীকৃতি দিব আর কেবলমাত্র সেইসমূহ ড্রাইভিং লাইসেন্স বৈধ হব।